দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা এলাকায় আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রচারে এসে তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গো ব্যাক স্লোগানে পিছু হটল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে কর্মী সভা থেকে বের হতেই তৃণমূল কর্মী সমর্থকরা তুমুল বিক্ষোভ শুরু করে। কর্মী সভায় ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়, যাকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় দুই পক্ষের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের লাউদোহা থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। পুলিশের মধ্যাবস্থায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কেউ গাল দেবে কাউকে? সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।